গুড ইভিনিং বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি অফিস থেকে বেরিয়ে স্টার্ট করে দিলাম, এই অফিস থেকে বাড়ির দিকে যাচ্ছি। তো হট করে মনে পড়লো যে আজকে এইভাবেই স্টার্ট করি। আর এই যে আমি আমার ফ্ল্যাটে উঠেও ঢুকে পড়েছি আর সিঁড়ি দিয়ে উঠছি, আপনাদেরকে একটু হাই বলে দিলাম। হ্যাঁ, তো আমি একটু গান শুনতে শুনতে উঠছিলাম বলে আর আপনাদের সাথে কিছু কথা বলতে পারিনি, তো দেখতে থাকুন। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেক দিন বাদে আবার ক্যামেরার সামনে আমি চলে আসলাম, কেননা বন্ধুরা এই কদিন আমি একদম মানে সেই যে লাস্ট ছেলেকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছিলাম সোমবার, তো সোমবারের ব্লগটাই আমি লাস্ট ছেড়েছিলাম মানে ভিডিও। তারপরে আমি আর মানে ব্লগের জন্য ভিডিও করেই উঠতে পারিনি, কেননা আমার মঙ্গলবার থেকে খুব প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন স্টার্ট হয়ে গেছিল। তো ব্যাক পেনের জন্য মানে আমি একদমই ভিডিও করতে পারিনি, মানে জাস্ট মানে আমি অফিসে গেছি, কোনো রকম কাজ করেছি, মানে অসহ্য যন্ত্রণা কালকে অবধিও মানে সেটা হচ্ছিল, জানি না কিসের থেকে হচ্ছিল। আমি তো ভাবলাম হয়তো মানে কোন এমনি কোনো পড়ে টড়ে যায়নি বা কিছুই না, মানে হঠাৎই কিছু ঠান্ডা গরম থেকে না কিসের থেকে আপনার মানে ঠিক যেই জায়গাটাতে অ্যানেস্থেশিয়া করে মানে ওইখান থেকেই খুব আর কি ব্যাক পেন শুরু হচ্ছিল। তো এত বেশি কালকেই জাস্ট একটা পেন কিলার খেয়েছি, খেয়ে আপাতত এখন ঠিক আছে, কিন্তু জানি না মানে যে এরপরে যদি আবার হয় তাহলে এবার ডক্টরের কাছে যেতেই হবে, মানে এতটাই অসহ্যকর যন্ত্রণা হচ্ছিল। তাই জন্য আমি ক্যামেরা মানে ক্যামেরাতে ভিডিও করতেও পারিনি আর ক্যামেরার সামনে আসতেও পারিনি। তো আজকে ভাবলাম অনেক দিন বাদে, অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো কথাবার্তা হচ্ছে না, আর আপনাদের সাথে ঠিক মতন কথাবার্তা না হলে বন্ধুরা আমারও ভালো লাগে না। তো এমনি আর কি জাস্ট ছোট ছোট ভিডিও কিছু ক্লিপ করেছিলাম, সেইগুলোই মানে জাস্ট শর্ট ভিডিও করে সেইগুলোই আপনাদেরকে মানে আপনাদের জন্য করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে যে এই ব্যাক পেন কিসের জন্য বা এর জন্য কিছু আপনাদের হোম রেমিডিস কিছু জানা আছে কিনা, তা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন ঘড়িতে বাজে 7:30, কেন আমি আমাকে দেখে বুঝতেই পারছেন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গিয়ে শুরু করলাম আজকে। তো আজকে দেখতে থাকুন কী কী করছি। তো এখন পর্যন্ত এই যে রিশা, রিশা এখানে ড্রয়িং করছে, কেন ওর এই সানডেতে ড্রয়িংয়ের এক্সাম, আর মায়ের এখানে সন্ধে দেওয়া হয়েও গেছে, মা এবার ঠাকুরকে শয়ন দিয়ে দেবে। তো রাতে স্পেশাল কিছু হবে না বন্ধুরা, নর্মালি যা হবে সেটাও শেয়ার করব। তো অনেক দিন বাদে আপনাদের সাথে কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে। আর এখানে এই যে পুচকে, আমার পুচকেটা শুয়েছি, ওর মতন খেলেই যাচ্ছে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন এরপরে কী কী করছি, ঠিক আছে। বন্ধুরা অফিস থেকে এসে তো কিছু খেতে ইচ্ছা করছে, তো এখন এই সময় কি খাবো, তো একটুখানি ঘরে এই যে মুড়ি আর এই চানাচুর, এটাকে একটু খাবো। আর মেয়ে ওইদিকে খাচ্ছে পিডিয়াশিওরটা খাচ্ছে, তো চটপট করে মুড়িটা খেয়ে নি, কেন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই রান্নাঘরে এসেছি কেন, রান্নাবান্না কিছু করবো না, কিন্তু ছেলের জন্য এই যে জল গরম করতে হবে, তো জল গরমটা বসিয়ে দিই, কেন রান্নাবান্না মা করেই রেখে দিয়েছে, রান্নাবান্না করতে কিছু হবে না, শুধু জলটা একটু গরম করব, কেন রাত্রিবেলা ওর খাবারের জন্য জলটা একটু গরম করতে হবে। তো আমি জলটা চটপট ভরে নিই আগে। কেটলিতে জল ভরা হয়ে গেছে, আর আমি জলটা এবার একটু বসিয়ে দিই, সুইচ দিয়ে দিলাম, আর এখানে এই সুইচটা দিয়ে দিলাম, জলটা হোক, ঠিক আছে। এই যে বন্ধুরা এখানে এই ছোটো ছোটো কতগুলো বোতল আছে, সেই বোতলগুলোকে একটু ভরে নেবো, ভরে নিয়ে মোটামুটি ছেলে রাত্রিবেলা খাওয়াটা রেডি করে নেবো, ছেলেকে রাত্রিবেলা খাইয়ে দেবো, কেন এখন 8:30 বেজে গেছে, ওকে 8:45-9টার মধ্যে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে আমরা একটুখানি খেয়ে নেবো, তো সাথে থাকুন বন্ধুরা। হ্যাঁ, ছেলের জন্য এখন নতুন একটা ফিডিং বোতল আমি কিনে নিয়ে এসেছিলাম, সেটা ইউজ করা হয়নি, তো ওইটা এখন বার করছি, কেননা ওইটা এখন স্টেরিলাইজ করতে দেবো, ফুটাতে দেবো, তো এখন বার করে রাখি, কেন এখন তো একটু বড় হচ্ছে, যাই জন্য বড় বড় ফিডিং বোতলগুলো লাগছে। তো নতুনই কেনা ছিল, কিন্তু তখন তো অত ওর মানে বড়টা লাগতো না, তাই জন্য বড়টা রেখে দেওয়া ছিল, তো বড়টা এখন বার করে নিচ্ছি। তো এই যে ফিডিং বোতলটা, এটা না অ্যাপেলোর নিজস্ব ব্র্যান্ড, ওরাই আর কি এটা, এইগুলো ওরা ওদের নিজস্ব, তো ওখান থেকে কিনেছিলাম, কেমন হবে আমি জানি না, কেন আমি
বন্ধুরা, আমি আমার মেয়ের সময় না মরিসনেরগুলো ইউজ করতাম, তো ওইগুলো এখনো করি, ছেলের জন্য কিনেছিলাম। তো এইটা যখন কিনতে গেছিলাম তখন ওদের কাছে মরিসনের ছিল না, তো বললে এটা ভালো হবে। এখন এটা কেমন হবে প্রোডাক্ট আমি জানি না, তবে একটা ইউজ করে দেখতেই পারি। আর এই যে সোফাটার অবস্থাটা দেখে রাখুন, একদম লন্ডভন্ড হয়ে রয়েছে, এটা একটু গুছাতে হবে। হ্যাঁ, পুরো একদম এলোমেলো হয়ে রয়েছে, তো ওইটাকে একটু গুছাতে হবে। আর কালকে আবার সকালবেলা আছে মেয়ের অ্যাবাকাসের ক্লাস, তো সেই ক্লাসের জন্য সেই ব্যাগ আর ড্রেস সব রেডি করে রেখে দেবো, কেন সকালবেলা না অত তাড়াতাড়িতে অত কিছু করা যায় না, তো ওইগুলো এখন রেডি করব। আবার ও অ্যাবাকাস থেকে এসে ও যাবে ও ডান্স ক্লাসে, সেইটারও রেডি করে রেখে দেবো, কেননা একটু রেডি ফেডি না করে রাখলে না এত সকালবেলা হুড়োহুড়িতে সব কিছু, তার মধ্যে আমি আবার অফিস বেরোবো, সব কিছুতে সব লন্ডভন্ড হয়ে যায়। আর মা একা হাতে পারে না অত অত কিছু, মা এখন আর পারে না। তো বন্ধুরা, এখন রাত্রিবেলা রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে আজকে কি হচ্ছে, আজকে কোনো কিছু স্পেশাল না, যা গরম পড়েছে। মা আজকে বলেছে রান্না কিছু করবে না, মা শুধু এখানে এই আলু কাটছে, দেখাচ্ছি দাঁড়া, এখানে এই যে আলু কাটছে, হ্যাঁ, আর বেসন বার করেছে, মানে বুঝতেই পারছেন আলুর বড়া করবে, মুড়ি দিয়ে রাত্রিবেলা ওইটাই খাওয়া হবে, কেননা অন্য কিছু আর মানে এত গরম পড়েছে আর অন্য কিছু ভালো লাগছে না, তো সেটাই আজকে রাত্রিবেলা আমাদের ডিনারে হবে, মুড়ি আর আলু বড়া। এই মুড়ি আর আলুর বড়াটা খাবো হচ্ছে আমি আর মা, কিন্তু মেয়ে খাবে হচ্ছে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করে রেখেছে, ভাত আর পটল আলু চিংড়ি মাছের তরকারি খাবে, আর আমার বাবা খাবে রুটি। তো রুটি অলরেডি আনা হয়ে গেছে, শুধু এটা আমি আর মা খাবো। আর রাত্রিবেলা একটু মাঝে মাঝে আমি মুড়িটাই খাই, কেননা একটু ওয়েটটাকে লস করতে হবে, প্রচুর ওয়েট গেন করে ফেলেছিলাম প্রেগনেন্সিতে, সেটাকে একটু কমাতে হবে, তাই জন্য রাত্রিবেলা আমি সিম্পল মুড়ি খাই। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো হলেও জানাবেন, আর যদি কিছু রেকটিফাই করতে হয় সেটাও আমাকে বলবেন, তাহলে আমি সেই দিকগুলোকে রেকটিফাই করার চেষ্টা করব। আর আমার সবসময় আমার সাথে থাকবেন, আপনাদের ব্লেসিংয়ের খুব দরকার। আর বন্ধুরা, আজকে ভিডিওটা একটু ছোটোই হবে, কেননা আজকে মানে অফিস থেকে এসেই শুরু করলাম, আর আমি প্রথমে স্টার্টিংয়েই বলেছিলাম যে দুদিন ধরে খুবই মানে নিজের শরীরের দিক থেকে খুবই অসুস্থ, মানে অসুস্থ মানে ব্যাক পেন নিয়ে এত ভুগছিলাম, যার জন্য আর ভিডিও করার মতন এনার্জি পাচ্ছিলাম না। শুধু তো বন্ধুরা নানান রকম কাজ থাকে না, আর অফিসেরও একটু টেনশান চলছে, কাজের চাপও আছে, তো সব দিকেই বজায় রাখতে হবে, সব দিকটাকেই মেনটেন করতে হবে। তা আমি এটাকেও চাই, এটাকেও যেন মেনটেন করে, এইটাকেও না আমি মানে একটা মানে কি বলবো আপনাদের সাথে, একটা এমন মানে আমার হয়ে গেছে যে একদিনও যদি ভিডিও ঠিকঠাক মতো না দিতে পারি তো ভালো লাগে না, জানি না মানে এটা একটা আমার হয়েই গেছে। তো আমার সাথে থাকবেন বন্ধুরা প্লিজ আপনারা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা, গুড নাইট, আর ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।